সলোয়ায় কুরবান কেন্দ্রে আজকের এই চাষি সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন চারঘাট বাগান গণমানুষের নেতা আমাদের অহংকার চারঘাট পাড়ার নির্যাতিত মানুষের উন্নয়নের প্রতীক জাতীয় সংসদ সদস্য মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনহার শাহরিয়ার আলম মঞ্চে উপস্থিত আছেন প্রবমোহনপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আইনউদ্দিন সাহেব মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার এলাকার চাষি এবং গণ্যমান্য ভাইরা আসসালামু আলাইকুম আমরা আখচাষি আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা আখ উৎপাদন করি বর্তমানে আখের যে মূল্য দেওয়া হয় সেই মূল্য দিয়ে আজকে আমাদের জীবনযাত্রা ব্যয় করা দুঃসহ হয়ে গেছে তাই আখের মূল্য বৃদ্ধি করার জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি আমরা টাটকা সার পাই বিগত দিনে সাত দলীয় জোট যখন ক্ষমতায় ছিল এই সারের দাবিতে রাজপথে কৃষককে প্রাণ দিতে হয়েছিল রক্ত দিতে হয়েছিল আজকের এই সরকার কৃষক বান্ধব সরকার কৃষির কিভাবে উৎপাদন হবে সেই দিকে আজকে দৃষ্টি রয়েছে আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য আজকে চারঘাট বাঘাট প্রতিটা জায়গায় তার উন্নয়নের পদচিহ্ন রেখেছেন আজকে যে কারণে মারিয়া থেকে শুরু করে তাতারপুর শিবপুর জফরপুর শলুয়া প্রত্যেকটা জায়গায় আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে মানুষ একাত্ম ঘোষণা করেছে পাঁচ ভাঙা জোয়ারের মতো মানুষ আসছে এই মানুষদেরকে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে শাহরিয়ার ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি রাজশাহী চিনি কলের আখ চাষী কল্যাণ সমিতি সম্মানিত সভাপতি মহতি হাজি হাসিন চেয়ারম্যান সারের কাছে আমরা চেয়ারম্যান সারের কাছে আমরা সারের কথা বলছি সার ওনারা সুন্দর সার দিয়েছেন কীটনাশক দিয়েছেন আগে টাকা পড়া আগে তো না দিয়ে ডোনেশন দিয়ে বিল ভাঙাতে উনি এসে বন্ধ করে দিয়েছেন হ্যাঁ বন্ধ করে দিয়েছেন আমরা মোবাইলের মাধ্যমে টাকা পাই ফুর্তি মোবাইলের মাধ্যমে পাওয়া যায় সরকারি ভর্তুকির টাকাটা উনি যত তাড়াতাড়ি পারেন উনি দিয়ে দিয়েছেন হ্যাঁ তাই আমাদের একটাই দাবি প্রাণের দাবি কৃষকের প্রাণের দাবি এই প্রাণের দাবিটা কেউ হয় না কুসুরের দামটা আমরা বেশি থাকছি না 150টি টাকা দিয়ে এই বছর আর আগামী বছরের ঘোষণা পরবর্তী থেকে হ্যাঁ বক্তব্য রাখবেন সংসদ প্রমাণিক প্রাক্তন চেয়ারম্যান শালুয়া ইউনিয়ন পরিষদ জায়গা নাই এইসব আমাদের মাননীয় মন্ত্রী স্যার আছেন এবং চেয়ারম্যান স্যার আছেন আবেদন জানাই এবং কমপক্ষে এবছরে 150 টাকা কেজি যদি মূল্য দেন 1 পুন 200 দেন তাহলে চাষি কিছু আমাদের ডিজিটাল ওজন যন্ত্র